এই ভিডিওটি সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা টাইটানিকের কথা শোনেনি। ১৯ শতকের সবচেয়ে বিলাসবহুল জাহাজ ছিল টাইটানিক। আমরা সবাই জানি যে টাইটানিক একটি বরফের ধাক্কায় ডুবেছিল, কিন্তু কথা হলো টাইটানিক সত্যিই কি একটি বরফের ধাক্কায় ডুবেছিল নাকি এর পিছনে অনেক রহস্য আছে। কারণ সেই সময়কার উন্নত মানের টেকনোলজির দ্বারা বানানো সবচেয়ে বড় ও শক্তিশালী জাহাজ ছিল। লম্বায় ৮৮২ ফুট, চওড়ায় ৯২ ফুট এবং ওজন প্রায় ৪৬,৩২৮ টন ছিল, যেটিকে ডুবানো একটি অসম্ভব ব্যাপার ছিল। তাহলে আপনাদের এখনও কি মনে হচ্ছে যে এত বিশাল আকৃতির শক্তিশালী জাহাজ শুধুমাত্র একটি বরফের ধাক্কায় ডুবেছিল? তো এই টাইটানিক ডুবে যাওয়ার পিছনে যেসব আসল রহস্য বা ভুলগুলি ছিল সেগুলি আলোচনা করব এই ভিডিওতে, তো আপনারা অবশ্যই দেখতে থাকুন। টাইটানিকের গল্প শুরু হয় ১৯শতাব্দীর প্রথম দিক থেকে। সেই সময় জার্মান আর ব্রিটিশ এই দুই দেশের মধ্যে ঠিক্কা দিয়ে বড় বড় জাহাজ তৈরির প্রক্রিয়া চলছিল। তাই ব্রিটিশ সরকার এমন একটি জাহাজ বানানোর পরিকল্পনা নিয়েছিল যেটিকে দেখতে বিশাল আকৃতির সৌন্দর্যতম ও খুবই শক্তিশালী জাহাজ লাগে। তাই এই জন্য ব্রিটেন সরকার হোয়াইট স্টার লাইন কোম্পানিকে এমন একটি জাহাজ বানানোর জন্য ১৫০ কোটি ডলারের লোন দিয়েছিল। এরপর ৩১ মার্চ ১৯০৯ সালে নর্থারল্যান্ডের বেলফাস্টে শুরু হয় টাইটানিকের নির্মাণ প্রক্রিয়া। এই বিলাসবহুল জাহাজ তৈরি করতে প্রায় ৩০০০-এর বেশি শ্রমিকের কঠোর পরিশ্রমের সময় লেগেছিল ২৬ মাস, অর্থাৎ ২ এপ্রিল ১৯১২ সালে এটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছিল। এর পুরো নাম ছিল আরএমএস টাইটানিক, অর্থাৎ রয়্যাল মেল শিপ টাইটানিক। এই জাহাজটিকে ১৬টি আলাদা আলাদা কম্পার্টমেন্টে বানানো হয়েছিল, যেটি পুরোপুরিভাবে ওয়াটার টাইট ছিল। জাহাজটি বাইরে থেকে যতটা সুন্দর দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর এর ভিতরে। ১০ এপ্রিল ১৯১২ সালে যখন টাইটানিক ২৪৩৫ জন প্যাসেঞ্জার এবং ৮৯২ জন ক্রিউ মেম্বার, অর্থাৎ টোটাল ৩৩২৭ জন যাত্রী নিয়ে সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার প্রথম যাত্রা শুরু হয়, এবং তখন এই বিলাসবহুল জাহাজটিকে দেখার জন্য কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছিল। টাইটানিক যখন ৩৯ কিমি/ঘণ্টার প্রতি স্পিডে রওনা শুরু করে, তখন ওই সময় সমুদ্রে চলাচল করা অন্যান্য জাহাজ রেডিওর মাধ্যমে জানায় যে টাইটানিকের যাত্রাপথে একটি বড় আইসবার্গ রয়েছে। কিন্তু জাহাজ চালক ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এর উপর কোনো গুরুত্ব না দিয়ে আরও গতি বাড়িয়ে চলতে থাকার অনুমতি দেন, কেননা ক্যাপ্টেন স্মিথ তার রিটায়ারমেন্টের আগে টাইটানিকের প্রতিষ্ঠায় বিশাল আকৃতির জাহাজ হওয়ার সাথে সাথে সেই সময় একটি গতিময় জাহাজেরও নামকরণের চেষ্টা করছিল। এরপর ১৪ এপ্রিল ওই অন্ধকার রাত্রে ক্যাপ্টেন স্মিথ জাহাজের সুরক্ষার জন্য দুজন ক্রু মেম্বারকে জাহাজের উপরে পাহারা দেওয়ার অনুমতি দেন। সেই সময় সমুদ্র পুরো শান্ত, আকাশে চাঁদও ছিল না, ছিল শুধু তারার হালকা হালকা আলো। আর ঠিক সেই সময় ১১:৩৯ জাহাজের উপরে পাহারা দেওয়ার ফ্রেডরিক ফ্রেড দেখতে পায় জাহাজের সামনে একটি বিশাল আইসবার্গ। ফ্রেডরিক ফ্রেড চিন্তিত অবস্থায় ৩বার ঘণ্টা বাজানোর সাথে সাথে দ্রুত ফোনে খবর দেয় জাহাজের সামনে একটি বিশাল বরফের চাল। এই কথা শোনার পর সাথে সাথে সমস্ত অফিসাররা জাহাজকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা শুরু করে, এবং আচমকা এই ডিসিশনের ফলে অফিসার রবার্ট হাইকেন্স চিন্তিত অবস্থায় সম্ভবত জাহাজকে ভুল দিকে ঘোরানো শুরু করে। এই কনফিউশন হওয়ার কারণ, কেননা সেই সময় জাহাজ চালানোর দুটি ভাগ ছিল, একটি হলো রাডার অর্ডার আর অন্যটি হলো টিলার অর্ডার। রাডার অর্ডারের অনুসারে জাহাজকে যেই দিকে নিয়ে যাওয়া হয় স্টেরিংকেও সেই দিকে ঘোরাতে হয়, আর টিলার অর্ডার ঠিক এর উল্টো, অর্থাৎ জাহাজকে যেই দিকে নিয়ে যাওয়া হয় স্টেরিংকে ঠিক তার উল্টো দিকে ঘোরাতে হয়। আর টাইটানিক এই টিলার অর্ডারের অনুসারেই চলত, কিন্তু সম্ভবত হাইকেন্স ভুলবশত রাডার অর্ডার ভেবে স্টেরিংকে উল্টো দিকেই ঘুরিয়েছিল, এবং জাহাজ খুবই বড় ছিল আর রাডার অনেক ছোট, যার ফলে জাহাজকে সাথে সাথে ঘোরানো খুবই অসম্ভব ছিল। এবং টাইটানিক রওনা হওয়ার আগের তোলা কিছু ছবিতে দেখা যাচ্ছে টাইটানিকের নিচের দিকে একটি ডার্ক স্পট রয়েছে, এবং পরে অনেক রিসার্চ করে জানা যায় এই ডার্ক স্পটটি আগুনের কারণেই হয়েছিল। এবং যখন এই আগুনের কথা জানা যায় ততক্ষণ ৩ সপ্তাহ পার হয়ে গেছিল,
এবং এই তিন সপ্তাহে এই আগুন খুবই হাই টেম্পারেচারে জাহাজের নিচের অংশকে ড্যামেজ করে দিয়েছিল। মেটালার্জি এক্সপার্টরা বলেন যে জাহাজের আগুন লাগা জায়গার মেটাল প্রায় 75% দুর্বল হয়ে গেছিল এবং আগুন লাগার পরেও যদি টাইটানিকের উল্টো দিকে আইসবার্গের সাথে ধাক্কা লাগতো তাহলে হয়তো টাইটানিক নাও ডুবত এবং জাহাজের মেটাল যেদিকে দুর্বল ছিল সেদিকেই আইসবার্গের সাথে সংঘর্ষ হয়েছিল। কিন্তু যেটি সবচেয়ে অবাক করে সেটি হলো জাহাজের আগুন লাগার কথা প্রজেক্ট ম্যানেজমেন্টরা আগে থেকেই জানতো নাকি জানতো না, আর যদি জানতো তাহলে কেন এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল? তো এখানেও একটি রহস্য আছে এবং আগুনের সাথে সাথে আরও অনেক ছোট ছোট ভুল ছিল। সেই সময় টাইটানিকের সমস্ত রকমের জিনিস ছিল এবং ছিল না শুধু একটি দূরবীন, এবং সমস্ত ছোট বড় জাহাজে একটি করে দূরবীন থাকে, আর এই দূরবীন দিয়ে জাহাজ থেকে সমুদ্রের দূর দূরান্ত দেখার জন্য একটি স্পেশাল টিমও থাকে, আর যখনই তারা কোনো সংকটের মুখোমুখি হয় তখনই তারা ক্যাপ্টেনকে সাথে সাথে ইনফর্ম করে দেয়। কিন্তু আফসোস, টাইটানিকে এমন কিছুই হয়নি। অতএব টাইটানিকেও দূরবীন ছিল, কিন্তু সেটি কারোর হাতে না থেকে লকারে বন্ধ হয়ে পড়েছিল, কেননা লকারের চাবি ডেভিড বেলার নামের একটি ব্যক্তির কাছে ছিল যার ডিউটি 11 ঘন্টায় চেঞ্জ হয়েছিল। আর তাড়াতাড়ির ফলে ডেভিড বেলার তার রিপ্লেসমেন্টকে চাবি দিতে ভুলে গেছিল, আর যখন এই কথা জানা যায় ততক্ষণ 3 দিন পার হয়ে গেছিল। তো এখন আপনারা হয়তো অনুভব করছেন যে সেই রাত্রে যদি ক্রু মেম্বারের কাছে দূরবীন থাকতো তাহলে আইসবার্গ অনেক দূর থেকেই দেখা যেত, আর জাহাজ চালকের হাতেও অনেক সময় থাকতো জাহাজকে অন্যদিকে ঘোরানোর। এবং এই ছোট ছোট ভুলের জন্য দূরবীন না থাকা সত্ত্বেও এতগুলো জীবন বাঁচানো সম্ভব হতো যদি লাইফ বোট কম না থাকতো। অর্থাৎ টাইটানিকের প্যাসেঞ্জারগুলিকে যে কোনো ইনসিডেন্ট থেকে বাঁচানোর জন্য প্রায় 60টি লাইফ বোট থাকা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু চিপ ডিজাইনার শুধুমাত্র 48টি বডি অ্যারেঞ্জ করেছিল। কিন্তু পরে এই 48-এর মধ্য থেকে 20টি বডি নেওয়া হয়েছিল, কেননা টাইটানিকে বেশি বোট রাখার কারণে এর লুক ভালো দেখাচ্ছিল না, এবং এই 20টি বোটের ক্যাপাসিটি ছিল 65 জন যাত্রী করে, এবং তাড়াতাড়ি হুড়োহুড়ির মাঝে এক একটি লাইফ বোটে শুধুমাত্র 28 থেকে 30 জন করে যাত্রী বসানো হয়েছিল, যেখানে থাকার কথা 65 জন করে। আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো জাহাজে প্যাসেঞ্জার আর স্টাফদের মধ্যে একটি ইমার্জেন্সি ড্রিল ট্রেনিং করানো হয়, যেখানে প্যাসেঞ্জারদের লাইফ গার্ড করে আর স্টাফদের জন্য বোটগুলিকে জলে নামিয়ে তাতে বসানো প্যাসেঞ্জারদের শেখানো হয়। টাইটানিকেও এই ড্রিল হওয়ার কথা ছিল ওই দিন সকাল যেদিন টাইটানিক ডুবেছিল, কিন্তু আচমকা ক্যাপ্টেন কেন এই ড্রিল ক্যান্সেল করেছিল তা কেউই জানে না, যার কারণে লাইফ বোটগুলিকে জলে নামাতে প্রায় 30 মিনিটেরও বেশি সময় লেগেছিল, যার কাজ শুধু 10 মিনিটই ছিল। কিছু কিছু মানুষ আজও ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে দোষী মনে করেন। কিন্তু বন্ধুরা, এই ছোট ছোট ভুলের জন্য কখনো টাইটানিকে ডুবানো সম্ভব ছিল না। টাইটানিকের যাত্রা ওই রাতেই শেষ হওয়ার কথা ছিল, এই জন্যই ওই রাত্রে অনেক ভুলের কারণে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। এবং টাইটানিক ডোবার এত বছর হওয়ার পরও কেন টাইটানিককে আজও তোলা হয়নি সেটি একটি অন্য ভিডিওতে আলোচনা করব। তো যদি আপনারা টাইটানিকের পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং।